ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ক্রিকেট মাঠে আবারও বিতর্কে জড়িয়ে গেলেন সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহানী মহামাডারের ম্যাচে চরম এক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার এই ম্যাচে সাকিব আম্পায়ারের দিকে গেলেন লাথি মেরে ভাঙলেন একবার নয় দুই দুইবার ভাঙেন সাকিব চরম অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছেন বিশ্বসারা এই অলরাউন্ডার সাকিবের বাজে আচরণে ক্ষিপ্ত হয়ে মাঠে নামেন অবাহানীর কোচ খালেদ মাহমুদ সুজন রাগান্বিত হয়ে যান সাবেক বাংলাদেশের এই ক্রিকেটার মাঠে ঘটে চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা চির প্রতিদ্বন্দ্বী আবহানি লিমিটেডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে দুই দুইবার স্টাম্প ভেঙেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মোহামেডানের অধিনায়ক একবার লাথে মেরে স্টাম্প ভেঙেছেন আরেকবার হাত দিয়ে উপরে স্টাম্প ফেলে দেন ম্যাচে আবাহানের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বল করছিলেন সাকিব সেই বলে সাকিব আউটের আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেয়নি সাকিবের ওই বল স্ট্রাইক প্রান্তে ছিলেন মুশফিক রহিম সাকিবের ওই ওভারে আবাহানের অধিনায়ক মুশফিক ও রহিম হাকান একটি চার ও একটি ছক্কা তাতেই ম্যাজাজ হারিয়ে ফেলেন সাকিব আল হাসান মুশফিকের আউট আউটের আবেদনে আম্পায়ার সারা না দেওয়ায় স্টাম্পে লাথি দেন সাকিব আল হাসান আম্পায়ারের দিকে পরে সাকিবের দিকে তাকিয়ে শুধু দেখলেন আম্পায়ার এরপর ষষ্ঠ ওভারে সোভগত হুমের করা পঞ্চম বলে ঘটে আরেক অপ্রত্যাশিত ঘটনা সে সময় মাঠে বৃষ্টি নামে মাঠ উইকেট ঢেকে দেওয়ার জন্য এ সময় মাঠ কর্মীদের ডাকেন ম্যাচ অফিসিয়ালরা আর পাঁচ দশমিক পাঁচ ওভারে খেলা বন্ধ করে দেওয়ায় ষষ্ঠ ওভার না করতে পারায় মাঠে আবারও খেপে যান সাকিব নন স্ট্রাইক প্রান্তে থাকা স্টাম্পড়ে ফেলে দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এরপর আবারও আম্পায়ারের দিকে তেরে যান সাকিব আল হাসান পরে মাঠ ছাড়ার সময়ও বেশ উত্তেজিত অবস্থায় কিছু একটা বলতে দেখা যায় সাকিব আল হাসানকে মাঠে সাকিবের এমন আচরণের জন্য ক্ষিপ্ত হয়ে যান আবাহানের কোচ খালেদ মাহমুদ সুজন তেরে যান তিনি পরে সাবেক বাংলাদেশি এই ক্রিকেটারকে থামান বেশ কয়েকজন মাঠকর্মী ও ক্রিকেটার